ডায়মন্ড হাবমান মডেল এগিয়ে নিয়ে যেতে চান অভিষেক সম্ভবত 22 জানুয়ারি ফের ডায়মন্ড মডেল নিয়ে বৈঠক তিন দিনের সফরে ফের গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল গোয়ায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ সম্পর্কে আরো জেনে নেব প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু তিন দিনের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় রয়েছেন এই তিন দিনের সফরে তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে এবং আজকেই প্রথম দফার জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে কি জানা যাচ্ছে এ বিষয়ে তোমাকে প্রথমেই বলি যে আমরা যেখানে রয়েছি গোয়ায় সেই গোয়ায় হচ্ছে তৃণমূলের একটা কার্যালয় আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূলের রাজ্যের প্রধান কার্যালয় এই কার্যালয় থেকেই সমস্ত নির্বাচনের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে কিছুক্ষণ আগেই গোয়ায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি পৌঁছেই আজ কালকেই আগামীকালই এখানে বৈঠক করবেন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কলকাতা থেকে ইতিমধ্যেই মহুয়া মৈত্র ডেরেক ওব্রায়েন এমনকি সুস্মিতা দেব ওমপ্রকাশ মিশ্র সৌরভ চক্রবর্তী তারা এখানে ঘাঁটি গেড়ে বসে আছেন বিভিন্ন নেতারা জহর সরকার ছিলেন তিনি কলকাতায় আবার ফিরেছেন একাধিক নেতা তারা এই আসন্ন যে নির্বাচন বিধানসভা নির্বাচন যে নির্বাচন 14 তারিখ হওয়ার কথা সেই নির্বাচনে 14 তারিখে ভোট তার আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে তুমি জানো যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের একটা জোট হয়েছে কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা কার্যত এখন বিষবাহ জলে এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন আগামীকাল এই দলীয় কার্যালয়ে বৈঠক হবে তার দলীয় নেতৃত্বের সঙ্গে সামগ্রিকভাবে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং সেই প্রার্থী তালিকায় শিলমোহর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি আর কি জোট সম্ভাবনা তৈরি হয় নতুন করে কারণ এখানে বিজেপি বিরোধী যে ভোট সেই ভোটটাকে একজোট করার একটা তৎপরতা শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট প্রক্রিয়া বারবার বাধাপ্রাপ্ত হয়েছে মহুয়া মৈত্র এবং পি চিদম্বরম কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত যিনি তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে এই প্রেক্ষাপটে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গোয়ায় এসেছেন তিন দিনের সফরে এবং যেটা জানা যাচ্ছে যেহেতু 21 তারিখ থেকে নমিনেশন বা মনোনয়নপত্র দাখিল শুরু হবে তার আগেই অর্থাৎ 20 তারিখ বা 19 তারিখ এখানে তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে এবং সেই প্রার্থী তালিকা কার্যত যা চূড়ান্ত হয়েছে তা প্রকাশিত হতে পারে বা তা ঘোষণা হতে পারে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গোয়াতে এসেও তার মন কিন্তু ডায়মন্ড হারবারের যে মডেল তাতেও পড়ে আছে এবং তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে এখান থেকে ফিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি বৈঠক করবেন এখানে 20 তারিখ পর্যন্ত থাকবেন সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর ফিরে সম্ভবত 22 তারিখ ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি আবার বৈঠক করবেন ঘনিষ্ঠ মহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন যেভাবে গঙ্গাসাগর হওয়া সত্ত্বেও ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির মধ্যে পজিটিভিটি রেট করোনার ক্ষেত্রে 3% নিচে নেমে গেছে এবং গোটা মডেলটা নিয়ে একটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে সুতরাং এই মডেল যে মডেল নিয়ে একটা চর্চা চলছে সেটা তিনি হাল ছাড়তে রাজি নন এবং আবার তিনি নতুন করে একটা বৈঠক করবেন এবং বৈঠক করে আগামী দিনের রূপরেখা তৈরি করা হবে এবং অন্যান্য জায়গায় কিভাবে এটা কার্যকর করা যায় তারও একটা প্রক্রিয়া শুরু হবে একদিকে ডায়মন্ড হারবার মডেল এবং পাশাপাশি গোয়ার প্রার্থী তালিকা চূড়ান্ত করা সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই গোয়ার শহরে ধন্যবাদ কৃষ্ণেন্দু অভিষেকের গোয়া সফরের আগে তৃণমূল আপকে আক্রমণ চিদম্বরমের গোয়ায় আপ এবং তৃণমূল অবিজেপি ভোটকে ভাগ করবে গোয়ায় লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে যারা 10 বছরের অপশাসনের শেষ চান তারা কংগ্রেসকে ভোট দেবেন যারা এই শাসনকেই চান তারা বিজেপিকে ভোট দেবেন টুইট কংগ্রেস নেতা পি চিদম্বরমের বিজেপিকে রুখতে একসঙ্গে লড়াইয়ে চিদম্বরমকে চিঠি দিয়েছিলেন মহুয়া মৈত্র অভিষেকের সফরের আগের দিনই তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ রেজিলান্টোর তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ প্রাক্তন কংগ্রেস বিধায়কের অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী দিলীপ ঘোষ যার পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ এ কোথায় যাবে আমরা কি করব আপের সঙ্গে বাপ মিশবে বাপের সঙ্গে আপ মিশবে আমরা কি জানি কংগ্রেস লড়ছে আমরা তাই জানি কে কোথায় যাচ্ছে না যে এমনি আমাদের মাথা ব্যথা নাই আমরা সবাই জানি গোয়াতে তৃণমূল যাচ্ছে কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে অনেকদিন আগে বলেছি টাকার বান্ডিল নিয়ে টাকার ঝোলা নিয়ে যাচ্ছে মেঘালয় যাচ্ছে কংগ্রেসে খতম করতে গোয়ায় যাচ্ছে কংগ্রেসে খতম করতে গোয়ায় 11 লক্ষ মানুষ বসবাস করে টোটাল ভোটার গোয়ায় টোটাল ভোটার 11 লক্ষ টোটাল ভোটার
তার জন্য দিদি কোটি কোটি টাকা সেখানে ঢালছে, একবার কিনছে ধরে রাখতে পারছে না, সে আবার চলে যাচ্ছে, কেনা বেচা চলছে। গোয়ার হাটে দিদি টাকা নিয়ে বসে আছে, এমএলএ নেতা খরিদ করার জন্য বাংলায় যা করেছে, মেঘালয় যা করছে, গোয়াতেও তাই করছে। শীতের সময় গোয়ার সফরটা খুব ভালোই লাগে, সুন্দর পরিবেশ থাকে, দেশ বিদেশি লোক থাকে, অনেকবার যাওয়ার চেষ্টা করছেন, গিয়ে কোনো লাভ হচ্ছে না, আমি জানি না কেউ আছে কিনা আমাকে রিসিভ করার জন্য ওখানে। কংগ্রেস কেন সরকার তৈরি করতে পারেনি? কংগ্রেসের প্রতি তো একটা বড় অংশের মানুষের সমর্থন ছিল একটা সময়, তাহলে কংগ্রেস তারা নির্বাচনে যে তাদের সাফল্য পাননি তা তো নয়, কিন্তু তাদের ব্যর্থতায়, তাদের কৌশলগত ব্যর্থতায়, তাদের সদিচ্ছার অভাবে গোয়ায় বিজেপি লাভবান হয়েছে, কংগ্রেস ফেল করেছে, কংগ্রেস ব্যর্থ হয়েছে। এই শূন্যতা থেকে বিজেপি বিরোধী মানুষ গোয়ার, তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সেখানে চাইছেন। যদি অন্য কোনো দল, বিজেপি বিরোধী দল গিয়ে থাকেন তাদের ব্যাপার, কিন্তু কংগ্রেস যদি মনে করেন শুধু তারা এলাকা জায়গিরদারি নিয়ে থাকবেন, আবার লড়বেনও না, আবার ফেল করবেন, আর অন্য কেউ গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্রান্ত নীতি। কাল মমতার সঙ্গে আখের এসে দূত কিরণময় নন্দের বৈঠক, উত্তরপ্রদেশ ভোটের আগে কাল মমতা কিরণময় নন্দের বৈঠক, আখের এসে দূত হয়ে কাল কলকাতায় আসছেন কিরণময় নন্দ। এ সম্পর্কে আরো জানবো, আশাবুল হোসেন প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আশাবুল, কিরণময় নন্দর সঙ্গে কাল বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে, এবং উত্তরপ্রদেশের ভোটের আগে এই বৈঠক রাজনৈতিকভাবে বা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো অমৃতা, কালকে 4:30 সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বৈঠকটা হবে, এবং উত্তরবঙ্গে এবং উত্তরপ্রদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে দুই নেতা নেত্রী আলোচনা হবে। মূলত দুটো প্রস্তাব নিয়ে কিরণময় নন্দ অখিলেশ যাদবের দূত হয়ে তিনি আসছেন কালীঘাটে। প্রথম প্রস্তাব যে অখিলেশ যাদব তিনি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি যৌথ সাংবাদিক বৈঠক করতে, এবং দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির কোনো কর্মী সবাই যাতে ভাষণ দেন, এবং যদি এই করোনা পরিস্থিতি যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমেও তিনি করতে পারেন। মূলত এই দুটো প্রস্তাব আসছেন অখিলেশ যাদবের দূত হয়ে কিরণময় নন্দ, তিনি সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহসভাপতিও। আসলে যেভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পর্যদস্ত করেছে, ফুলভাবে জয়ী হয়েছেন, বিজেপি সমস্ত রকম শক্তি প্রয়োগ করা সত্ত্বেও তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা উত্তর বিজেপি বিরোধী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা, এবং তার গুরুত্ব বেড়েছে। এই অবস্থায় অখিলেশ যাদব চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কর্মী সভায় তাদের ভাষণ দেন সেক্ষেত্রে তাদের দলীয় কর্মীরা অনেক উজ্জীবিত হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী বার্তা নিয়ে তারা আরো লড়াইয়ের ময়দানে তারা উজ্জীবিত হতে পারবে, অথবা তিনি যদি কোনো সাংবাদিক বৈঠক করেন সেটাও তাদের পক্ষে অনেক উপকার হবে। ইতিমধ্যেই তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি প্রয়োজনে তার হয়ে প্রচারও করবেন। এখন দেখার কালকের বৈঠকের পরে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন, তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধন্যবাদ। জোড়া বৈঠকের পর বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক শান্তনু ঠাকুরের, উত্তর চব্বিশ পরগনার নহাতায় পিকনিক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের, তিন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ককে নিয়ে জাহাজ প্রতিমন্ত্রীর পিকনিক, পিকনিকে বিজেপির জয়প্রকাশ, রিতেশ, অশোক কীর্তনিয়ারা, গোপালনগর দক্ষিণের বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে এই পিকনিক, পিকনিকের বিষয়ে কিছু জানে না মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের। শুধুই কি পিকনিক নাকি স্ট্র্যাটেজি ঠিক করার জন্য বৈঠক? না, এটা ধরতে পারেন যে স্ট্র্যাটেজি তৈরি করার জন্য বৈঠক হচ্ছে, পাশাপাশি যেটা সাংসদ যে আমাদের সাংসদ যে সকলের সঙ্গে মিলে একটা আগামী দিনে বার্তা দিতে চাইছে যে পরিক্রমা যাত্রা যাকে বলে আমার লোকসভাতে আমি করছি, কারণ আগামী 24-এর জন্য প্রস্তুতি নিতে হবে, তো তাই সমস্ত মানুষের সঙ্গে মিলিতভাবে এবং পিকনিকের মাধ্যমেই তার প্রস্তুতি পর্ব একটা চলছে। সেই সংগঠন যারা আমার এই লোকসভাকে জেতানোর পিছনে যাদের অবদান রয়েছে তারাই এসছে এখানে, এবং যারা জিতিয়েছেন আমার লোকসভায় সেই নাগরিকরা আছেন, সেই কর্মীরাই আছেন এখানে। এখানে কারা আসেননি এটা আপনার প্রশ্ন, আমি জানি না কারা আসেনি, কাকে মানে উদ্দেশ্য করতে চাইছেন আমি জানি না। বিক্ষুব্ধ বলে কোনো কথা নেই, আপনি বিক্ষুব্ধ কথাটা তুলেছেন, সকলেই আমরা নরেন্দ্র দামোদর দাস মোদিজির হাতকে শক্ত করতে চাই,
এবার তার মধ্যে সবার আইডিওলজি তো সমান থাকবে না, আপনার সঙ্গে আমার আইডিওলজি নাও মিলতে পারে না, তো সেখানে যেখানে আইডিওলজি না মিলবে আপনার সঙ্গে সেখানে আপনার সাথে আমার সম্পর্কের ফারাক থাকবেই, তো ন্যাচারালি এটা এখানেও হ্যাপেন, একই ঘটনা ঘটছে। দাবি কি, কেন আপনারা একটা আলাদা মানে অন্য একটা গ্রুপে চলেন? আমাদের উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে শক্ত করা। কোনো জায়গাতে আমাদের মনে হয়েছে যে বা আমরা অশ্বনী সংকেত আমরা অনুভব করেছি যে আগামীতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সমস্যা হতে পারে। আমি ভারতবর্ষের অ্যাজ এ মন্ত্রী এমওএস হিসেবে আমি বলছি আমার দায়িত্ব রয়েছে, প্রধানমন্ত্রীজি সেই দায়িত্ব পালন করতে যখন দিয়েছেন আমার মনে হয়েছে ভারতীয় জনতা পার্টির সমস্যা তৈরি হয়েছে, যেভাবে কমিটি গঠন করা হয়েছে সেটা ব্যক্তিগত ব্যক্তিগত ক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে, সার্বিক ক্ষেত্রে সব মানুষের কথা ভেবে করা হয়নি, এবং আগামী দিনে এরকমভাবে যদি কমিটি গঠন করা হয় তাহলে পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে সেটা ক্ষতিকারক বলে মনে হয় আমার। অনেকেই বলছে আপনাদের দলের মধ্যেও অনেকেই বলছে যে আগামী দিনে নাকি তৃণমূলে যোগ দেবেন আপনি। যেখানে নরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী যে হাত শক্ত করে শক্ত করার কথা বলছি আর সেখানে আপনারা প্রশ্ন করছেন, আমি তৃণমূল করছি না, মানে অনেকেই বলছে নিশ্চয়ই আপনার কানে গেছে। কারা বলছে সেটাকে স্পেসিফাই করুন, কারা বলতে চাইছে। তারা অবশ্যই আমার এগেনস্টে বলতে চাইছে, যারা এগেনস্টে কাজ করছে তারা বলছে, তারা বলবে অনেক কিছু। আমি তো বললাম গ্রাসরুটটা কী আছে, ফিল্ড কী আছে, ফিল্ডে তো ঘুরতে হবে, জমিনি পাকার তো দেখতে হবে, তো ফিল্ডে কী আছে সেটা আগে দেখতে হবে। তো আমাদের কাছে ওই সমস্ত গদিতে বসে গল্প দিলে আমাদের এখানে সেটা পুরো। আবুধাবিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত দুই ভারতীয়, দুই ভারতীয় সহ তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজনের মৃত্যু। মুসাফায় পরপর তিনটি তেলের ট্যাঙ্কারে জঙ্গিদের ড্রোন হানা, তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের হাউথি জঙ্গি গোষ্ঠীর ড্রোন হানা। প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাওলী মিত্র গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী সবার অগোচরে হয় শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল, রবীন্দ্র সদনে গিয়ে শিল্পীর ছবিতে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সাংস্কৃতিক জগতে নক্ষত্র পতন, চলে গেলেন প্রবাদ প্রতিম কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। 83 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ, তার বয়স হয়েছিল 83 বছর। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবাদ প্রতিম কত্থক শিল্পী। রবিবার রাতে নাতির সঙ্গে অন্তাক্ষরী খেলছিলেন বিরজু মহারাজ, সংজ্ঞাহীন হয়ে পড়ায় দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই মৃত্যু হয় কত্থক সম্রাটের। আজ দিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। পণ্ডিত বিরজু মহারাজের আসল নাম বিজুমোহন মিশ্র। ১৯৮৩ সালে পদ্মবিভূষণ পান তিনি, পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও কালিদাস সম্মান। বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফির জন্য চলচ্চিত্রের জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গেও তিনি কাজ করেছেন। বলিউডে দেবদাস, বাজিরাও মস্তানি, দেরিশকিয়া, উমরাও জানের মতো ছবিতে বিরজু মহারাজের কোরিওগ্রাফি নজর কাড়া। ও গ্যাজেটস বহুত পছন্দ থে, কোই ভি নয়া ফোন আতা থা, মডেল আতা থা তো জরুর ও পহলে হি লে লেতে থে উসকো, ঘড়ি রখনে কা শৌক অর ইস তরিকে কি বড়ি সারি উনকি ফেভরিট চিজে থি। অর হমেশা বলতে থে কি আগর মে ডান্সার নি হোতা তো মে পক্কা মেকানিক হোতা, তো উনকো বড়ি রুচি থি ইন সব চিজো মে, কফি বহুত পছন্দ থা উনকো। তার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন তারকারা। এবিপি আনন্দ,